আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি ডট প্রেসের আয়োজন আন্তর্জাতিক আকাশ অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রসঙ্গ থেকে সমসাময়িক যে কোনো একটি বিষয় নিয়ে বিশ্লেষণ ধর্মীয় আলোচনা করি আজকে আমাদের আলোচনার বিষয় সিরিয়ার ইদলিবে তুরস্ক এবং রাশিয়া খুব মুখোমুখি পরিস্থিতিতে এবং সেখানে একটি ভয়াবহ যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে সেখানে যুদ্ধ চলছেও গত কয়েক সপ্তাহ ধরে প্রিয় দর্শক এই ইদলিপ সংকট আসলে কোন দিকে যাচ্ছে সিরিয়ার ইতিহাসে তাদের যে গৃহযুদ্ধ এই গৃহযুদ্ধের শেষ সমাপ্তিতে তারা এসে দাঁড়িয়েছে নাকি এখান থেকেই আবার পুনরায় ভয়ঙ্কর যুদ্ধের সূত্রপাত হচ্ছে সে বিষয়গুলো আমরা এই আলোচনায় তুলে নিয়ে আসবো প্রিয় দর্শক এখন আমরা যে বিষয়টি জানি যে সিরিয়াতে গত প্রায় দশ বছর ধরে যে ভয়ঙ্কর গৃহযুদ্ধ চলছে সেই গৃহযুদ্ধে সিরিয়ার বিভিন্ন অঞ্চল যেখানে সরকার বিরোধীরা শক্ত অবস্থানে ছিল বাশার আল আসাদ সরকার তারা তার বিদ্রোহীদেরকে পুরোপুরি নিষ্ক্রিয় করতে নির্মূল করতে সক্ষম হয়েছে সবগুলো প্রদেশ থেকে সবগুলো অঞ্চল থেকে সর্বশেষ এই ইদলিপ যে ইদলিবে সরকার বিরোধী গোষ্ঠীগুলো আশ্রয় নিয়েছিল এই ইদলিবে অর্থাৎ এই ইদলিপ প্রদেশে সর্বশেষ গত ডিসেম্বর মাস থেকে সিরিয়ার সরকার বাহিনী এবং তার প্রধান মিত্র রাশিয়া তারা এখানে আক্রমণ শুরু করে এই আক্রমণের ফলে এখানে সবচেয়ে বড় যে উত্তেজনা তৈরি হয়েছে সেটি হল তুরস্কের সঙ্গে কিন্তু তুরস্কের স্বার্থ কি এখানে তুরস্কের স্বার্থ হল তুরস্কের সঙ্গে সিরিয়ার সীমান্ত রয়েছে আটশত কিলোমিটার যার অধিকাংশই এই ইডলিপ প্রদেশের সঙ্গে এই ইডলিপ প্রদেশের সঙ্গে তুরস্কের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে সেখানে যে কুর্দি জনগোষ্ঠী রয়েছে সেই কুর্দি জনগোষ্ঠী তুরস্কের জন্য হুমকি এবং এই কুর্দিদের মোকাবেলা করার জন্য আবার সেখানে ভিন্ন ভিন্ন গোষ্ঠী রয়েছে যাদের সঙ্গে আবার তুরস্কের সরকারের এক ধরনের বা তুরস্কের সেনাবাহিনীর এক ধরনের সক্ষতা রয়েছে আর এইখানে তার এই জাতীয় স্বার্থের পাশাপাশি আরেকটি যে বিষয় যুক্ত সেটি এড়িয়ে যাবার নয় তা হল যে সিরিয়ার গৃহযুদ্ধে সিরিয়া থেকে তুরস্কে আশ্রয় নিয়েছে অন্তত চল্লিশ লাখ শরণার্থী যারা তুরস্কে আশ্রিত এখান থেকে নতুন করে আর কোন শরণার্থী তুরস্কে গেলে তুরস্ক সেটি ধারণ করতে চায় না সেটি নিতে চায় না সেই কথা তুরস্কের প্রেসিডেন্ট বারবার বলে আসছেন গত বছর যাবৎ প্রিয় দর্শক এখন এরকম একটি পরিস্থিতিতে শুধু তাই নয় তুরস্ক বারবার বলছে যে এই ইদলিবে বর্তমানে সিরিয়ার সরকার এবং তার প্রধান মিত্র রাশিয়া আক্রমণের ফলে যে লাখ লাখ শিশু নারী গৃহহীন হচ্ছে তারা যে নতুন করে শরণার্থী হচ্ছে তারা কোথায় আশ্রয় নেবে তুরস্ক আর তাদেরকে নিতে চাইছে না তাদেরকে ইউরোপের দিকে ঠেলে দিতে চাইছে প্রিয় দর্শক এই ধরনের একটি পরিস্থিতি এবং তুরস্ক বরাবরই চায় যে এই অঞ্চলকে একটি শান্তিপূর্ণ অঞ্চল গঠন করতে এবং সেই লক্ষ্যেই কিন্তু তুরস্ক ইদলিবে হামলা শুরু করেছিল এবং ইদলিবে হামলা শুরু করে সেখানে এখন মুখোমুখি যুদ্ধের একদম সম্মুখ যুদ্ধে তারা লিপ্ত হয়েছে সেখানে তুরস্ক তাদের সৈন্য সমাগম সেখানে তাদের সমরাস্ত্র সমাগম অনেক ঘটিয়েছে আবার অন্যদিকে সেখানে সিরিয়ার সরকার গত কয়েক সপ্তাহ যাবত বিশেষ করে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে যেই যুদ্ধ শুরু করেছে এর মধ্যেই আমরা জানলাম ফেব্রুয়ারির শেষ সপ্তাহ বা সাতাশ তারিখ থেকে ফেব্রুয়ারির আজকে এই পর্যন্ত আমরা যেটি দেখছি যে এখানে তুরস্ক সিরিয়ার সরকারের কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এবং তুরস্ক দাবি করছে তারা অন্তত ছয়শোরও বেশি সিরিয়ার সরকারি বাহিনীকে তারা হত্যা করতে সক্ষম হয়েছে এবং তাদের অনেক সামরিক যান তারা ধ্বংস করেছেন আবার অন্যদিকে তুরস্কের ক্ষেত্রে যেটি হয়েছে তুরস্কের বাহিনীর উপরে কিন্তু হামলা করা হয়েছে এবং সেই হামলায় তুরস্কের একটি হামলাতেই অন্তত ৩৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন এবং এখন পর্যন্ত গত কয়েকদিনে তুরস্কের পঞ্চাশেরও বেশি সামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটি দাঁড়িয়েছে যে তুরস্কের ইতিহাসে গত তিরিশ বছরেও কোনো একটি মাত্র হামলায় ৩৩ জনের মতো সৈন্য নিহত হওয়ার ঘটনা ঘটেনি সুতরাং এটি বড় ধরনের একটি আঘাত তাদের উপরে এবং তুরস্কের সরকার সমর্থিত সব গণমাধ্যম বারবার যুদ্ধকে উৎসাহিত করছে এবং তারা সিরিয়ার সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চায় এরকম একটি ভয়াবহ পরিস্থিতিতে তুরস্কের পাশে কারা রয়েছে এবং সিরিয়া রাশিয়াকে সঙ্গে নিয়ে যেটি করতে চাইছে এর ফলাফল আসলে কি হবে সিরিয়া চাইছে যে এখানে সর্বশেষ এই ইদলিপকে তারা বিদ্রোহী মুক্ত করে তাদের দেশ পুরোপুরি গৃহযুদ্ধ মুক্ত করবে কিন্তু আসলে কি সেটি সম্ভব হচ্ছে যখন এই যুদ্ধ অবস্থা চরম মুখোমুখি বিশেষ করে এখানে রাশিয়ার যে ইন্ধন এই রাশিয়ার বাহিনীর মুখোমুখি তুরস্ক তখন তুরস্কের প্রেসিডেন্ট এই আজকেই তিনি মস্কো সফরে গিয়েছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য কি হতে পারে এই বৈঠকে আন্তর্জাতিক বিশ্লেষকরা যেটি বলতে চাইছেন আমরাও যেটা মনে করি সেটি হচ্ছে যে এই বৈঠকে হয়তো চূড়ান্ত সমাধান নাও হতে পারে হতে পারে অস্থায়ী কয়েক সপ্তাহের জন্য একটি স্বল্প মাত্রার যুদ্ধবিরতি এবং একটি এগ্রিমেন্টের জন্য পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু এখানকার বাস্তব অবস্থা হচ্ছে যে তুরস্ক এখান থেকে রনে ভঙ্গ দিয়ে পালিয়ে যাবার পরিস্থিতিতে নেই আবার অন্যদিকে সিরিয়ার সরকার এখানে যেটি করতে চাইছে সেখান থেকেও তারা পিছু হটতে রাজি নেই এবং এই জায়গায় আরেকটি বড় গেম খেলছে রাশিয়া যদিও রাশিয়ার সঙ্গে সিরিয়ার বা তুরস্কের এখানে সীমানা নেই কিন্তু রাশিয়া অনেক দূর থেকে এসে এখানে একটি গেম প্লেয়ার হয়েছে এই জায়গায় এসে অর্থাৎ এই গেমের এই ক্ষেত্রে এসে তুরস্কের পাশে এসে দাঁড়াচ্ছে নেটো কী কারণ কারণ হচ্ছে যে তুরস্ক নেটো সদস্য এবং নেটো সদস্যদের মধ্যে সবচেয়ে বড় সামরিক বাহিনী সম্বলিত একটি দেশ তুরস্ক তুরস্কের পাশে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এসে দাঁড়াতে চাইছে এরই মধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে তুরস্ককে এবং বিশেষ করে ইদলিবে যে ধরনের অস্ত্র দিয়ে সহযোগিতা করা দরকার সেটি মার্কিন যুক্তরাষ্ট্র করতে চায় নেটোও করতে চায় তাহলে এখানে কী এসে দাঁড়াচ্ছে একদিকে যেমন নেটোর সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট আবার এইখানে যেখানে রাশিয়া সার দিতে চাইছে না রাশিয়া যদি সার না দেয় অর্থাৎ সিরিয়ার সঙ্গে তুরস্কের যে দ্বন্দ্ব এই সীমান্ত সংঘাত এখানে যদি রাশিয়া সার না দেয় রাশিয়া যদি সিরিয়ার সঙ্গে জোট বেঁধে তুরস্কের সঙ্গে সম্মুখ যুদ্ধে আরও লিপ্ত হয় তাহলে কিন্তু তুরস্কর রণভঙ্গ দেবার নয় তুরস্ক অবশ্যই ন্যাটোকে এখানে কাছে পাইতে চাইবে এবং ন্যাটো অনেক আগ্রহ নিয়ে যেখানে রাশিয়া ইনভলভ রাশিয়াকে মোকাবেলা করার জন্য এখানে আসতে পারে তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে পরিস্থিতি কিন্তু এখানেও একটি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ পরিগ্রহ করছে যেটি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা তৈরি হলেই বলে থাকি যে একটি তৃতীয় বিশ্বযুদ্ধর দ্বার প্রান্তে বিশ্ব ঠিক এই ইদলিপকে কেন্দ্র করে কিন্তু এই ধরনের একটি সংকট ঘনীভূত হচ্ছে যেখানে রাশিয়া এবং তুরস্ক মুখোমুখি একদিকে রাশিয়ার সঙ্গে তার রয়েছে সক্ষতা এবং সামরিক চুক্তি এবং সামরিক অস্ত্র ক্রয় বিক্রয়ের বিষয় এবং অর্থনৈতিক ইস্যু আবার অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও কিন্তু একটি স্থিতাবস্থা সম্পর্ক বিশেষ করে ন্যাটো সদস্য হবার কারণে তুরস্ক অবলম্বন করে চলে এইখানে সে রাশিয়ার বিরুদ্ধে যদি অবস্থান নেয় তুরস্ক বিশেষ করে সিরিয়ার সঙ্গে তার যে সংঘাত তাহলে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো এসে তুরস্ককে পরিপূর্ণ সহযোগিতা দিতে চাইবে তাহলে এখানে সংঘাতটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সুতরাং এখানে সর্বশেষ ইদলিবে সিরিয়ার সরকার বিরোধীদেরকে হটিয়ে দিয়ে পুরো সিরিয়ায় তার নিয়ন্ত্রণে নিয়ে একটি গৃহযুদ্ধের অবসান ঘোষণা করতে চায় আসাদ সরকার সেটি কি আসলেই এখানে গৃহযুদ্ধের অবসান হবে নাকি এই ইদলিপকে কেন্দ্র করে নতুন কোনো যুদ্ধের দিকে মোড় নিচ্ছে নাকি নতুন করে পুরো সিরিয়ায় নতুন যুদ্ধের সংকটে পড়ে যাবে প্রিয় দর্শক এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইস্যু সুতরাং এটি বলা যায় যে এই ইদলিপ সংকট নিরসন করে সিরিয়ার কাছে একমাত্র বিকল্প হতে পারে এখানে শান্তিপূর্ণভাবে তুরস্কের সঙ্গে আলোচনা করে বৈঠকের মাধ্যমে একটি শান্তি চুক্তি স্থাপন করে সেখানে তুরস্কের কিছু স্বার্থকে প্রাধান্য দিয়ে এবং তুরস্ককেও সেই দায়িত্ব নিতে হবে তারা সিরিয়ারও কিছু শর্তকে প্রাধান্য দিয়ে একটি সাম্যাবস্থা একটি স্থিতাবস্থা একটি শান্তিপূর্ণ অবস্থান যদি তৈরি করতে পারে তাহলেই কেবল তুরস্ক নিবৃত্ত হতে পারে এবং সিরিয়াও তাদের এই দীর্ঘদিনের গৃহযুদ্ধ থেকে মুক্তি পেতে পারে নচেত এখান থেকেই কিন্তু শুরু হতে পারে নতুন কোনো ভয়ঙ্কর যুদ্ধ খেলা প্রিয় দর্শক বিশ্ববাসী শান্তি চায় যুদ্ধ চায় না সবাই ভালো থাকুন এই অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ